Acha. So as I was speaking, we need to find the range of a function, right? To find the range of a function, this is a two-step process. The first step is we will find the inverse of the given function, and then we will find domain of the inverse function that we just found in the first step. So here we have been given a function and we have been asked to find the range of the function. Find range of f of x. Okay, so how to do that? At first, step one says we need to find the inverse of a function. So how to find the inverse of a function? You already know the process, right? Now I will use the shortcut method. Okay, I'm not going to show you in details the how to find the inverse function because you already know it, right? So jeta amra kori ei 3 ta ki hoy 2 er jaygay chole ashe ar ei 2 ta 3 er jaygay chole ashe thik kina tahole ekhane amader inverse function ta ki rokom hobe 3x minus 1 x minus 2 eta hobe amader inverse function tai na ekhon ei inverse function er amader ki ber korte hobe second step domain ber korte hobe tai na এখন দেখো তো একটা একটা ফ্র্যাকশন যদি আমাদের থাকে আমরা জানি ওটা ডোমেইন বের করার কন্ডিশনটা কি যে ডিনোমিনেটর কি হতে পারবে না জিরো হতে পারবে না তাই না ডিনোমিনেটর ক্যান নট বি সরি ডিনোমিনেটর মানে x - 2 ক্যান নট বি ইকুয়াল টু 0 তাহলে এখানে কি হবে x ক্যান নট বি ইকুয়াল টু 2 তাহলে এটা ডোমেইন কি হবে দেখে বলো তো ডোমেইন হবে আমরা x এর যে ভ্যালু রিয়েল নাম্বার থেকে যে কোনোটাই নিতে পারবো শুধুমাত্র 2 বাদ দিয়ে करेक्ट বুঝতে পারছো তো এটা হচ্ছে আমাদের ডোমেইন এবং এই যে ডোমেইনটা বের করছি না এটাই হচ্ছে রেঞ্জ অফ দ্য গিভেন ফাংশন তো তাইলে আমরা কি বলতে পারবো সো রেঞ্জ অফ f অফ x মানে হচ্ছে যে ফাংশনটা আমাদের দেয়া আছে ওকে তো সেটা হচ্ছে r minus 2 so i hope this is clear ami ekhane ektu eta ebhabe likhi shudhu domain likhle tomader ekta doubt hote pare eta likhi domain of f inverse x tar mane amra je inverse function ta ber korchi sei inverse function er domain ber korbo inverse function er domain tai hobe amader original function seta range okay so this is the two step that we can find the range is it clear enough okay When we find the inverse fraction, we can just write it like this, right? Without like showing which one is inverse fraction. Previously, jab we kuch bhi kuch bhi nahi kiya, bhi likhe dene chalwe. Ye bhi jodi shortcut hi likha, taile aapne mark ka takawar ek to shombo bana sе. Okay, tar pora ami chesta korbo ek to samjhe tar kichhi kisko re jene nite. Je ye bhi shortcut hi likhle aapne oshubidha ase kina. Tobe amar jeta mone hoy যে চার মার্কের কোশ্চেন তো তো তোমাকে আসলে এইভাবে ডাইরেক্টলি বের করলে মার্ক কাটা খেতে পারো তো ইনভার্সটা কেমনে বের করে সেটা তো তোমরা জানোই সেভাবে বের করে দেখাবা বেশি না তো আধা পেজই হবে ঠিক আছে ওকে ওকে সো রেঞ্জ বের করা আমরা শিখে গেছি না এখন আমরা শিখব আর আমাদের নেক্সট জিনিস সেটা হচ্ছে হাউ টু প্রুভ আ ফাংশন ইজ অন টু আমরা 1 1 ফাংশন কিভাবে প্রুফ করে সেটা শিখে গেছি আজকে শিখবো যে একটা ফাংশন অন টু কিনা সেটা কিভাবে প্রুফ করে তার আগে জানতে হবে যে একটা ফাংশনকে কখন আমরা অন টু বলতে পারবো আচ্ছা অন টু ফাংশন কখন বলতে পারবো সেটা আমরা একটু শিখি আচ্ছা আচ্ছা তো এখান থেকে কোনটা অন টু আর কোনটা অন টু হবে না এটা বোঝার জন্য আমাদেরকে আগে একটু ব্যাক যেতে হবে তোমাদেরকে শিখাইছিলাম মনে আছে কিনা দেখো
যে রেঞ্জ আর কোডোমেন দুইটা কিন্তু সেম না, ঠিক আছে? রেঞ্জ কি ছিল এখানে? এটা যদি আমি রেঞ্জ বের করতে বলি, এটা রেঞ্জ কত হবে দেখে বলো তো? এ বি সি, এ বি সি। আর যদি কোডোমেন বের করতে বলি তাহলে কোডোমেন কত হবে? এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, রাইট। আর এখানে দেখো তো, এখানে রেঞ্জ কি হবে? এখানে রেঞ্জ হচ্ছে ল এ বি সি ডি। কোডোমেন কি হবে? এ বি সি ডি। বোঝা গেল যে কোনটা অন্টু এবং কেন? এর মধ্যে রেঞ্জ আর কোডোমেন সেম। এক্স্যাক্টলি, যেখানে রেঞ্জ কোডোমেনের ইকুয়াল হবে সেখানেই আমরা বলতে পারবো যে এটা অন্টু ফাংশন, আর যেখানে রেঞ্জটা কোডোমেনের ইকুয়াল হবে না সেখানে আমরা বলবো যে এটা অন্টু ফাংশন না। বুঝতে পারছো? ওকে, সো এখানে রেঞ্জ ইজ নট ইকুয়াল টু কোডোমেন, এই জন্য এটা নট অন্টু, বাট এখানে রেঞ্জটা কোডোমেনের ইকুয়াল, এই কারণে আমরা বলতে পারবো যে এটা অন্টু ফাংশন। আর একটা জিনিস যদি আমরা পিকচার থেকে বুঝতে চাই, তাহলে পিকচার থেকে দেখলে আমরা বুঝবো যে এই যে এটা তো আমরা ডোমেন ধরি, তাই না? এটা হচ্ছে ডোমেন আর এটা রেঞ্জ, এটা কোডোমেন, তাই না? তো যদি এখানে কোনো একটা ফাঁকা না থাকে, মানে প্রত্যেকটা কোডোমেনের জন্য যদি একটা ডোমেনের রিলেশন থাকে, তাইলে আমরা সেটাকে কি বলতে পারবো? সেটাকে আমরা অন্টু ফাংশন বলতে পারবো। দেখো এখানে কিন্তু ডিটা ফাঁকা পড়ে আছে, ওখানে কিন্তু ডিটা ফাঁকা থাকতে পারবে না, তার মানে এমন কোন মা থাকতে পারবে না যার কিনা বাচ্চা নেই, কোনো বাচ্চা থাকতে পারবে না যার, যেমন কোনো মা থাকতে পারবে না যার কিনা কোনো বাচ্চা নেই। প্রত্যেকটা মায়েরই একটা বাচ্চা থাকতে হবে, দুইটা তার বাচ্চা থাকতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। বুঝতে পারছ? জি। আচ্ছা, তাইলে আমাদেরকে দেখো, যখনই আমাদেরকে বলবে যে প্রুভ দ্যাট দিস ফাংশন ইজ অন্টু ফাংশন, আমাদেরকে যেটা করতে হবে দেখাতে হবে যে এই ফাংশনের কোডোমেন আর রেঞ্জ দুটোটা কি একটা একটা ইকুয়াল। এটা যদি আমরা দেখাতে পারি তাইলে আমি বলে দিতে পারবো যে এই ফাংশনটা কি অন্টু ফাংশন, তাই না? ইয়েস। ওকে, তো তাইলে আসো আমরা দেখি। অন্টু ফাংশনের কোশ্চেন গুলাতে শুরুতে এরকম একটা জিনিস লেখা থাকবে, দেখো। এই টাইপের জিনিস অনেক বেশি দেখবা, ঠিক আছে? তো এখন আজকে আমরা ভালো মতো শিখে নিব যে এই যে একটা লাইন আমি লিখলাম, এই পার্টটা, এই পার্টটার মিনিং ভালোভাবে বুঝতে শিখতে হবে। ওকে, তো এইখানে যে জিনিসটা লেখা আছে সেটা আমি একটু নিচে লিখি। এফ সাচ দ্যাট আর মাইনাস থ্রি টু আর মাইনাস টু, এটা মানে হচ্ছে এই যে প্রথম যে পার্টটা দিয়ে আছে না, এটা বোঝায় যে এটা হচ্ছে ডোমেন অফ ফাংশন। এই যে ফাংশনটা দেওয়া আছে না, সেই ফাংশনের রেট হচ্ছে ডোমেন, এবং পরে যে জিনিসটা দেওয়া থাকে এটাকে অনেকে মনে করে যে এটা রেঞ্জ, কিন্তু অ্যাকচুয়ালি এটা রেঞ্জ না, এটা কোডোমেন দেওয়া আছে। কি দেওয়া আছে? এটা এটা হচ্ছে কোডোমেন। তো এরকম যখনই কোনো লাইন দেখবা, এই যে অ্যারো সাইনটার আগে যেটা থাকবে সেটাকে আমরা ধরবো ডোমেন, অ্যারো সাইনের পরে যেটা থাকবে সেটাকে ধরবো আমরা কি কোডোমেন। তাইলে আমাদেরকে প্রুফ করতে বলছে যে এটা অন্টু ফাংশন কিনা, তাই না? অন্টু ফাংশনের জন্য আমাদের দুইটা জিনিস দরকার, সেটা হচ্ছে কোডোমেন আর রেঞ্জ। তো কোডোমেন অলরেডি আমাদের আছে, আমরা যদি এখান থেকে রেঞ্জটা বের করে দেখাইতে পারি যে রেঞ্জটা কোডোমেনের ইকুয়াল,
সেম তাইলে আমরা বলতে পারবো এটা কি একটা অঙ্ক ফাংশন, ঠিক না? আবারও বলি আমাদের কোশ্চেনের মধ্যেই ডোমেন আর কোডোমেন দেয়া থাকবে, আমাদের যেটা করতে হবে এই ফাংশনটা থেকে রেঞ্জ বের করতে হবে। রেঞ্জ বের করাটা একটু আগে কিন্তু আমরা শিখছি, এই যে একটু আগে আমি তোমাদেরকে দুইটা স্টেপে দেখাইছি না কিভাবে আমরা একটা ফাংশনের রেঞ্জ বের করব, তো সেটাই এখানে করব। কোডোমেন দেয়া আছে, আমরা এখান থেকে কি করব রেঞ্জ বের করব, তারপরে রেঞ্জটা যদি আমি দেখি যে কোডোমেনের সাথে মিলে গেছে তাহলে আমি বলতে পারবো কি যে এটা একটা অঙ্ক ফাংশন। তো এটা হচ্ছে তোমাদের বোঝার জন্য, ওকে? এটা কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি সলিউশনের মধ্যে লিখতে হবে না, তোমরা সলিউশনটা কিভাবে লিখবা সেটা আমি দেখাই দিচ্ছি, এটা জাস্ট বোঝার জন্য লিখলাম। মনে রাখবা প্রথমটা থাকবে ডোমেন, পরেরটা কোডোমেন। এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে রেঞ্জ বের করা। রেঞ্জ বের করে যদি আমি কোডোমেনের ইকুয়াল পাই তাহলে আমি বলতে পারবো এটা অঙ্ক ফাংশন। ওকে, তো সলিউশনের শুরুতেই আমি বলে দিতে পারবো যে কোডোমেন ইজ ইকুয়াল টু কি, কোডোমেন অফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আর মাইনাস টু, মানে রিয়েল নাম্বারের সেট থেকে টু বা, ঠিক আছে? এটা হচ্ছে আমার কোডোমেন। এখন আমার টার্গেট হচ্ছে রেঞ্জ ফাইন্ড করা। তো রেঞ্জ ফাইন্ড করার জন্য আমরা কি জানি, প্রথমে ফাংশনটা আমি লিখবো, এই ফাংশনটা লিখে তারপর আমি কি করব এটার ইনভার্স ফাংশন বের করব। এখন ইনভার্স ফাংশন কিভাবে বের করতে সেটা জানো, সেভাবে তোমরা কি করবা, এটার ইনভার্স ফাংশন যদি বের করো এর যে 3 টা কি হবে, x এর জায়গায় 2 এর জায়গায় চলে আসবে, 2 টা 3 এর জায়গায় চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3x - 1 আর এটা হয়ে যাবে x - 2, ঠিক কিনা? তো আমরা কি বের করতেছি, রেঞ্জ বের করতেছি। রেঞ্জ বের করার দুইটা স্টেপ, একটা হচ্ছে ফার্স্টে ইনভার্স ফাংশন বের করতে হবে এবং সেই ইনভার্স ফাংশনের ডোমেন বের করতে হবে। তো এই ইনভার্স ফাংশনের ডোমেন আমি যদি এখন বের করি, আমরা ক্লিয়ারলি বুঝতেছি এবং এটা একটু আগে এই এক্সাম্পলটাই তোমাদেরকে দেখাইছিলাম যে ডোমেন অফ এফ ইনভার্স সেটা কি হবে, দেখো তো আমার ডিনোমিনেটর জিরো হইতে পারবে না, তো তার মানে কি এক্স এর ভ্যালু টু হইতে পারবে না, যে এক্সাম্পলটা একটু আগে আমরা দেখছি, তার মানে এটা ডোমেন কি হবে আর মাইনাস টু। ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা ডোমেন কি, রিয়েল নাম্বারের সেট থেকে টু বাদ দিয়ে দিতে হবে। তো এই যে ইনভার্স ফাংশনের যেটা ডোমেন সেটাই হচ্ছে আমার কি মেইন ফাংশনের রেঞ্জ, একটু আগে কিন্তু আমরা এটা শিখছি। ইনভার্স ফাংশনের ডোমেনটাই হবে কি যে মেইন ফাংশন আমাদের যেটা দেয়া আছে বা যেটা থেকে আমরা শুরু করছিলাম সেই মেইন ফাংশনের রেঞ্জ। তাইলে আমরা এখানে রেঞ্জ পেয়ে গেছি না, এখন আমাদের রেঞ্জ কত লিখতে পারি, রেঞ্জ অফ এফ ইজ ইকুয়াল টু রিয়েল নাম্বার মাইনাস টু। তাইলে এবার একটা জিনিস দেখো, কোডোমেন আমাদের ছিল কি রিয়েল নাম্বার মাইনাস টু, রেঞ্জ অফ দ্য ফাংশন এটাও আমরা পাইছি রিয়েল নাম্বার মাইনাস টু, দুটোটা সেম সেম হয়ে গেছে না, যেহেতু এখানে কোডোমেন আর রেঞ্জ দুটোটা সেম সেম, সো আমরা বলতে পারবো কি হেন্স এফ ইজ অ্যান অনটু ফাংশন। ওকে, কারো কোনো ডাউট থাকলে একটু বলো শুনি। স্যার রেঞ্জটা কিভাবে বার করছেন? রেঞ্জটা বার করার দুইটা স্টেপ, যে ফাংশনটা দেয়া থাকবে সেই ফাংশনের ইনভার্স ফাংশন বের করবা এবং ওই ইনভার্স ফাংশনের ডোমেন বের করবা, দুইটা স্টেপ। যে ফাংশনটা দেয়া থাকবে সেটার ইনভার্স ফাংশন বের করবা, ইনভার্স ফাংশনের ডোমেন বের করবা। তো ডোমেনটাই হবে আমার কি যে অরিজিনাল ফাংশন, দেখো এটা কিন্তু ডোমেন অফ ইনভার্স ফাংশন, সেটাই হচ্ছে আমার রেঞ্জ অফ অরিজিনাল ফাংশন এফ, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তো আমি যেটা বলবো, এখানে অনেকেরই কনফিউশন হয় যে স্যার এফ থেকে এফ ইনভার্সটা ডাইরেক্ট লিখে ফেললে কি সমস্যা। তো যদি পরীক্ষায় তোমাদের এরকম হয় যে মানে খাতা টান দিয়ে নিয়ে যাবে এখন আর মাত্র এক মিনিট বাকি, ঠিক আছে, ওইরকম সিচুয়েশন হইলে অত লম্বা চড়াই লিখতে যাও না, এভাবে যেটা আমি শর্টকাটে লিখে দিছি এভাবে লিখে দিও, ম্যাক্সিমাম কাটা গেলে এক মার্ক বা দুই মার্কই কাটা যাবে, অসুবিধা নেই। এক মার্ক কত কাটবে, ম্যাক্সিমাম দুই মার্ক কাটবে না। তো আর যদি সময় থাকে তাহলে একটা মার্কও কেন আমরা হারাবো, ঠিক আছে, যদি দেখতেছো যে পরীক্ষা অনেক সময় আছে। তো তাহলে ইনভার্স ফাংশনটাও কিভাবে বের করছো সেটা ডিটেইলস একটু দেখাই দিবা, ওকে? তো ইমার্জেন্সি সিচুয়েশন এভাবে শর্টকাটে করে ফেলবা, আর যদি হাতে সময় থাকে তাহলে কি করবা একটু সুন্দর মতো ডিটেলসে তোলবা যাতে কোনো মার্ক কাটার চান্স না পায়। তাইলে একটা ফাংশনকে অনটু ফাংশন কিভাবে প্রুফ করতে হবে সেটা কি আমরা বুঝতে পারছি? ওকে, কারো কোনো ডাউট থাকলে একটু বলো। ফেইট আবুদ, তুমি কোথায় ছিলা, তুমি তো দেরিতে জয়েন করছো, বুঝছো নাকি কিছু? স্যার এটা একটু দেখতেছি, আচ্ছা না কি পড়েছে এটা তো জানি না। এটা আসলে আমি বুঝতেছি তোমার একটু ডাউট হইতে পারে,
ঠিক আছে জি অসুবিধা নাই দেখো যদি কোনো প্রবলেম হয় পরে আমাকে বললে আমি আবার হেল্প করা ট্রাই করব তোমাকে ঠিক আছে থ্যাঙ্ক ইউ স্যার আচ্ছা আমি তোমার থেকে জানতে চাই ফেট আবুদ মানে কি ফেট মানে তো ভাগ্য আবুদটা কে স্যার আব্দুল্লাহকে আরবিতে আব্বুদ বলে হ্যাঁ আব্দুল্লাহকে আব্বুদ বললে আব্দুল্লাহ আব্বুদ এজন্য বাসায় বেশিরভাগ আমাকে আব্বুদ ডেকে এজন্য রাখছি আচ্ছা ঠিক আছে আমি গেমি ইউজ করি পাটবাড়ি স্যার বলে ফাটা আব্বুদ ফাটা আলু বলছে এই ফাটা আব্বুদ বলছে ফাটা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই ওকে আচ্ছা তো তাইলে আমরা অন 11 ফাংশন প্রুফ করা শিখে গেছি অন টু ফাংশন প্রুফ করা শিখে গেছি ওকে আমাদের কিন্তু থিওরি পার্ট অলমোস্ট ফিনিশ ঠিক আছে জাস্ট একটা জিনিস বাকি সেটা হচ্ছে গ্রাফ কিভাবে করতে হয় ঠিক আছে আমি গ্রাফ করাটাও তোমাদেরকে দেখা দিচ্ছি এটা দেখানোর পরে আর থিওরি কিছুই পড়ানোর নাই আমরা এক্সারসাইজে চলে যাব এবং এক্সারসাইজে সবগুলো অঙ্ক অলমোস্ট সলভ করব ইনশাআল্লাহ ওকে ইন দা মিন টাইম তোমাদের এটা আসলে অলরেডি শুরু করে দেওয়ার কথা জানি না তোমরা শুরু করছো কিনা ফাতেমা তুমি কি আমাকে মেসেজ দিছো হ্যাঁ তুমি কি লিখছো এটা ফ্রি এর এটা একটু ডিসকাস করার জন্য মানে টেবুলার মেথডে এক্সপ্রেস করতে বলছে সেট এ কে এটা হ্যাঁ এটা একটা অঙ্ক হলো আই মিন অঙ্ক বাট অনেক ইজি অঙ্ক আছে আচ্ছা ঠিক আছে আমি ইজিতেই আটকে তুমি দেখো এটার মিডল টার্ম ফ্যাক্টর করবে আর কি বোঝাই যাচ্ছে এটা 3 আর 2 হবে বা 2 3 হবে आंसर আচ্ছা আমি একটু ও একটা প্রবলেম পাঠাইছে এটা একটু ওকে করে দিই ঠিক আছে তারপর আমরা এই ফাংশন এটা নিয়ে কন্টিনিউ করব অনেক মজার মজার জিনিস পড়ব আসলে একটা ফাংশনের গ্রাফ দেখে না আমরা বলে দিতে পারবো সরি একটা রিলেশন বা একটা কি বলো যেন একটা রিলেশনের গ্রাফ দেখে আমরা বলে দিতে পারবো যে এই রিলেশনটা একটা ফাংশন কিনা ঠিক আছে অনেক মজার জিনিস অথবা একটা ফাংশন দেখে আমরা বলতে পারবো সরি একটা গ্রাফ দেখে বলতে পারবো যে ফাংশনটা 1 1 কিনা বা অন টু কিনা ঠিক আছে স্যার আমরা ফিজিক্স কবে পড়ব ফিজিক্স তো স্কুলে ক্লাস নিচ্ছি ওগুলাই দেখবা অসুবিধা কি ও হো হো ওইগুলো দেখলে আমরা বোঝা হয়ে যাবে না আচ্ছা হ্যাঁ কেন ওখানে তো যা এক্সপ্লেইন করতেছি এখানেও তাই করব না আমি তো দেখতেছি যে ক্লাস যেহেতু রেকর্ড করতেছি ওখানে যা বলতেছি সেম জিনিসটাই আমি আবার এখানে বলবো তো সেম কথা দুইটা রেকর্ডিং করে লাগতে কি হ্যাঁ বাট তোমরা যদি বলো যে তোমাদেরকে যে হোমওয়ার্ক গুলা দিছি অ্যাসাইনমেন্ট গুলা ওখানে কোনোটা তোমরা হ্যাঁ তাহলে বলো এখানে ডিসকাস করব ওগুলো কোন 23 নাম্বারটা 23 নাম্বারটা না ওকে এর আগে সবগুলো পারছো এর আগে তো কয়টা আমি আপনাকে পাঠাইছি পাঠাইছো না আচ্ছা ঠিক আছে ওকে অসুবিধা নেই আমরা ডিসকাস করব এখানে যেটা বলছে x such that x epsilon ন্যাচারাল নাম্বার হলে তো সুবিধা রিয়েল নাম্বার হইলে না বেজার x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 তো তাইলে আমরা ওই ইকুয়েশনটাকে আগে সলভ করব x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এটা ইকুয়াল টু 0 আছে তো তাইলে এটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টর করি x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0 তাইলে x যদি কমন নি x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 এখান থেকে কি আসবে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 এখান থেকে আমরা কি লিখতে পারি x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 অর x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 তাইলে x ইকুয়াল টু কি আসে 3 x ইকুয়াল টু আসে 2 এখন যে দুইটা ভ্যালু পাইছি এই দুটো নাম্বার কি রিয়েল সরি ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে যে দুইটা ভ্যালু পাইছি দুটোটা কি ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ তো তাইলে টেনশন কি তাইলে আমরা লিখে দিব a is equal to 2 comma 3 finish ওকে ডাউট আছে কোনো ফাতেমা একটু চেক করো কোনো সমস্যা আছে কিনা না স্যার ওকে না স্যারটা তুমি দিয়ে দিতে কেন বলছো আমি জানি তুমি আসলে দেখে দেখে লিখতেছিলে না মানে নিজে একটু তোমাদেরকে মোটামুটি চেনা হয়ে গেছে বুঝছো তুমি বলে দিতেছিল হ্যাঁ স্যারটা একটু পরে বলছো আচ্ছা ওকে তাই কল দিতেছিল ও আচ্ছা এই এদিকে দেখো তাইলে রেঞ্জ অফ আ ফাংশন বের করা শিখে গেছি হাউ টু প্রুভ আ ফাংশন ইজ অন টু এটাও আমরা শিখে গেছি ওকে এখন আমরা গ্রাফে চলে যাব গ্রাফ আসলে ইজি
তোমরা অলরেডি এরকম গ্রাফ করে আসছো। আমরা একটু টেক্সট বুকে যাই, ওকে? টেক্সট বুকের কয়েকটা প্রবলেম একটু সলভ করি। সবাই টেক্সট বুকের কত নাম্বার পেজে আসবা? 38 নাম্বার পেজে আসো। 38 নাম্বার। আমি তোমাদেরকে বাসায় 7, 8, 9 সলভ করতে বলছিলাম, তোমরা কি করছো? কেউ যদি করে থাকো এবং না পারো কোনোটা, তাইলে আমাকে বলো, আমি এখন ডিসকাস করি। 9 নাম্বার পারি না। 9 নাম্বার পারো না? ওকে, আমরা 9 নাম্বার ডিসকাস করি। 7 আর 8 পারছো? 7 আর 8 একদম সোজা আসলো। হায়ার ম্যাথ না? Higher math, page number 38, এই যে ফাংশনাল যে এক্সারসাইজ 1.2 এর এক্সারসাইজ, ওকে? এখন আমরা সিরিয়ালি যাব, ঠিক আছে? 7 আর 8 যদি তোমরা আমাকে কনফার্ম করো যে 7 আর 8 পারো, তাহলে আমি এখন 9 নাম্বার ডিসকাস করব, ওকে? স্যার 7 নাম্বার তো এমসিকিউ ছিল। হ্যাঁ, 7 নাম্বার তো এমসিকিউ। কারেক্ট আনসার কোনটা বলতে পারবা? 2। ইয়েস, 2। আমরা কিন্তু এটা শিখছি, তাই না? একটু এখানে দেখাই যে একটা ফাংশন আছে সেটা কি রকম, x - 1। স্যার পারি, এটা ইজি। এখন এটার ডোমেন বের করতে হচ্ছে। ভেরি গুড আরাফাত। তো এইটার ডোমেন যখন বের করতে হবে, x - = হ্যাঁ, x - 1, এটা কি হবে? গ্রেটার ইকুয়াল 0 হবে, তাই না? কারণ হচ্ছে 0 0 0 0, আমরা জানি যে নেগেটিভ সাইন, নেগেটিভ কোনো ভ্যালু আসতে পারবে না। তো নেগেটিভ না হইলে মানে কি, সেটা 0 ইকুয়াল বা 0 থেকে বড়। তো তাইলে এখন 1 টাকে ওইদিকে নিয়ে গেলে কি হবে? তারপর 1 টা ওইদিকে যাবে। হুম, রাইট, 1 টা এখানে যাবে, প্লাস হয়ে যাবে, মানে 2, অপশন 2 এর সাথে মিলে, তাই না? ওকে, আচ্ছা 8 এর মধ্যে কি আছে দেখো, ফাইন্ড দা ডোমেন এন্ড রেঞ্জ এন্ড ইনভার্স রিলেশন অফ দা গিভেন। এটা আসলে একটা করে আমি দেখাইছি, তাইলে আশা করি সবার মানে কনফিডেন্স আসবে। এগুলো কিন্তু আমরা করছি, তোমরা হয়তো বাসায় দেখো নাই, দেখে হয়তো এখন অনেক কঠিন লাগতে পারে। দেখো প্রথমটা, a is equal to তোমার দেয়া আছে 1,5, then 2,10, 3,15, আর 4,20। এটার জন্য কি কি বের করতে বলছে দেখো, ফার্স্ট অফ অল ফাইন্ড দা ডোমেন অফ দা ফাংশন, ডোমেন, ডোমেন অফ দা রিলেশন, সরি, ডোম এস, সব পেয়ারের ফার্স্ট এলিমেন্ট গুলা 1, 2, 3, 4 আমরা করছি না এগুলা, ডোমেন, এন্ড দেন বলছে রেঞ্জ বের করো, ওকে, রেঞ্জ হবে কি সেকেন্ড এলিমেন্ট 5, 10, 15, 20। তোমরা কি আসলে রেসপন্স করতেছ না যখন আমি জিজ্ঞেস করি যে করছো কিনা? এই কারণে আমাকে ডিসকাস করতে হচ্ছে না, কিন্তু আমি ডিসকাস করতাম না। আচ্ছা, নাও ইনভার্স রিলেশন, ইনভার্স যদি করতে বলে তার মানে এস ইনভার্স, সেটা কিভাবে? ডোমেন এখন রেঞ্জ হয়ে যাবে, রেঞ্জ এখন ডোমেন হয়ে যাবে, 1 5 হয়ে যাবে কি 5, 1, 10, 2, 15, 3, 24 আমাদেরকে দেখতে বলছে, বলো এখানে একটা করে দেখাচ্ছি আর কি, 2, 3, 4 এ কি ডিফারেন্স, সবই তো সেম না? আনসারে শুধু 1 এর আনসার দিছে। ও, তো একটু আগে বলতা তাহলে অন্যটা করতাম। তোমরা বাই করো প্রসেসটা, যদি ছবি করতে হবে তোমরা বের করো, বের করার পরে আমাকে ছবি তুলে পাঠাও, আমি চেক করে বলবো যে তোমাদের আনসার ঠিক আছে কিনা, অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, তো এস ইনভার্স এখন আমাদের দেখতে হবে এস অর এস ইনভার্স ফাংশন কিনা। যদি তোমাদের মনে থাকে আমরা ওই যে মাদার চাইল্ডের পিকচার দিয়েও করতে পারি, আবার পিকচার ছাড়াও করতে পারি। তো পিকচার ছাড়া যদি করতে চাই তাহলে কিভাবে চেক করব? দেখো আমরা দেখব যে ফার্স্ট এলিমেন্ট সেম আছে কিনা, এরকম কি দুইটা পেয়ার, মানে মিনিমাম দুইটা পেয়ার থাকতে হবে যাদের ফার্স্ট এলিমেন্ট কি সেম, তাইলে আমরা বলবো এটা ফাংশন না। আর যদি সবগুলা পেয়ারের ফার্স্ট এলিমেন্ট মানে ডোমেন ডিফারেন্ট ডিফারেন্ট হয়, ডোমেন ডিফারেন্ট ডিফারেন্ট, 1, 2, 3, 4 সবগুলাই কি ডিফারেন্ট ডিফারেন্ট, তাইলে আমরা বলতে পারবো কি এস হচ্ছে ফাংশন। এরপরে বলছে এস ইনভার্স ফাংশন কিনা সেটাও দেখতে। তো এস ইনভার্স দেখলে ফার্স্ট এলিমেন্ট কি হয়, 5, 10, 15, 20 সবগুলো আলাদা আলাদা, সেম কোনোটা নাই, তাই না? তার মানে আমরা বলতে পারবো এস ইনভার্স ও কি ফাংশন। ওকে,
এগুলো তোমরা যদি একটু রিভিশন দাও যেগুলো পড়াইছি তাইলেই হবে। এরপরে আসো, আর দা ফাংশনস অ্যামং দিস রিলেশনস, 1 1 অবশ্যই 1 1 হবে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এটার জন্য আমাদের এই পিকচারটা আমরা একটু আগে দেখো, এখানে কি 1 2 3 4, তারপরে এখানে কি 5 10 15 20, দেখো তো প্রত্যেকটা বাচ্চার জন্য একটা করে মা কি আছে, প্রত্যেকটা বাচ্চার জন্য একটা আলাদা আলাদা মা আছে, তাই না? তাইলে আমরা বলতে পারবো এটা একটা 1 1 ফাংশন, 1 চাইল্ড 1 মাদার, 1 1 ফাংশন। ওকে, সো ওকে, আশা করি আর কোনো সমস্যা নাই, বাকিগুলো একটু করে ফেলবা, ঠিক আছে? এবার 9 নাম্বারটা আমি একটু দেখাই। তো 9 এর 2 থেকে, 9 এর 2 থেকে, ওকে, নো প্রবলেম। 2 থেকে বলতে একটাই করব, হ্যাঁ সবগুলো আমি করে দিতাম না, সবগুলো করবেন না, সব আচ্ছা ওকে, একটু ডিফারেন্ট এই কারণে করে দিচ্ছি। 9 এর 2 তে বলছে ফাইন্ড f অফ a স্কয়ার প্লাস 1, তার আগে গিভেন কি সেটা লিখি, গিভেন হচ্ছে f অফ x ইজ इक्वल টু রুট ওভার x মাইনাস 1, তো আমাদেরকে বের করতে বলছে f অফ a স্কয়ার প্লাস 1 ইজ इक्वल টু, দেখো তো x এর জায়গায় আমি a স্কয়ার প্লাস 1 বসাইছি না, তাহলে এখানেও x এর জায়গায় কি বসবে, x এর বদলে লিখবো a স্কয়ার প্লাস 1, দেন এরপরে যে মাইনাস 1 আছে সেই মাইনাস 1 টা এখানে ইকুয়াল টু এ স্কয়ার, ও প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি গিয়ে শুধুমাত্র এটা থাকবে, দেন রুট ওভার আর স্কয়ার কাটাকাটি গিয়ে আলটিমেটলি এ থাকবে, সো দ্য আনসার ইজ এ। কোনো ডাউট আছে? কোনো ডাউটের কথা না, 3 নাম্বারটাতে চলে যাই। এখানে বলছে f অফ x ইজ इक्वल টু 5, ফাইন্ড দ্য ভ্যালু অফ x, f অফ x ইজ इक्वल টু 5 দেয়া আছে। তোমরা হয়তো মনে করবা ও তাইলে এখানে বোধহয় x এর বদলে 5 বসাইতে হবে না, কিন্তু ঘটনা সেরকম না। এখানে ঘটনাটা কি দেখো, আমরা কিন্তু f অফ x, এই যে টোটাল f অফ x এটা ইকুয়াল টু 5 ধরছি, তাইলে f অফ x এর ভ্যালু আমরা কি জানি, এটা f অফ x এর বদলে বসাবো রুট ওভার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 5, খেয়াল রাখতে হবে। তোমরা যেটা মনে করতেছো সেটা হচ্ছে যদি f অফ 5 দেয়া থাকতো তাইলে আমরা x এর বদলে 5 বসাইতাম, কিন্তু এখানে f অফ x ইজ ইকুয়াল টু 5 দেয়া, x ইকুয়াল টু 5 না, তো এই কারণে x কে তুমি সরি, হ্যাঁ x কে 5 দিয়ে রিপ্লেস করতে পারবা না। তো এখানে বোথ সাইড যদি স্কয়ার করো এখান থেকে রুট ওভার চলে যাবে, আর এটা 5 স্কয়ার করলে কত, 25 হবে, তো x ইজ इक्वल টু হয়ে যাবে 25 প্লাস 1, সো x ইজ इक्वल টু হবে 26। ওকে, কোনো ডাউট থাকলে বলো। 25 কেমন হইছে স্যার? স্কয়ার করছি বোথ সাইড, দেখো আমি যদি এখন এখানে স্কয়ার করি 5 এর স্কয়ার দেন আসে, আর এখানে রুট ওভার এর স্কয়ার কাটাকাটি গিয়ে শুধু ভিতরেরটা থাকবে। ওকে, এরপরে ফোর নাম্বারটা যদি করি, ফোর নাম্বারটা আছে f অফ x ইজ इक्वल টু y, f অফ x ইজ इक्वल টু y, তাহলে f অফ x এটার ভ্যালু বসাই সেটা হচ্ছে x মাইনাস 1, যেটা কিনা তাই আছে, अगेन বোথ সাইড স্কয়ার করব, তাহলে এখানে রুট ওভার স্কয়ার কাটাকাটি দিয়ে শুধুমাত্র x মাইনাস 1, আর এখানে y স্কয়ার করলে সেটা y স্কয়ার, তাহলে x ইজ इक्वल টু কত হবে, y স্কয়ার প্লাস 1। ওকে, ফাইন্ড x, আমাদেরকে দোনো ক্ষেত্রে x বের করতে বলছে, তো আমরা বের করছি। কোনো সমস্যা আছে কারো, কোনো ডাউট আছে যে কিভাবে কি হলো? না স্যার। ওকে, ইজি রাইট? ভেরি ভেরি নট। ওকে, সো নাও উই উইল গো টু প্রবলেম নাম্বার, ও আচ্ছা আমি একটু গ্রাফ গুলো এর ফাঁকে করে ফেলি, সেটা হচ্ছে 13 নাম্বার। ওকে, 13 14, তোমরা একটু বাসায় কি করবা জানো, 10 11 12 একটু ট্রাই করবা। ওকে, আমি চাই তোমরা একটু কিছুক্ষণ চিন্তা করো জিনিসগুলো নিয়ে, পারো বা না পারো আই ডোন্ট কেয়ার, তোমরা কিছুক্ষণ যদি চিন্তা করো তোমাদের ব্রেনটা খুলবে, ব্রেনটা একটু শার্প হবে, এবং এটা কি কাজে লাগবে বলো তো, একটা কনফিডেন্স গ্রো করবে তোমাদের মধ্যে, পরীক্ষার হলেও যখন তুমি একটা আননোন কোশ্চেন দেখবা, তুমি অলরেডি কিন্তু তোমার একটা নতুন কোশ্চেন দেখলা, প্র্যাকটিস করার যে একটা অভ্যাস সেটা কিন্তু হয়ে যাবে ততদিন, ঠিক আছে? তো এই কারণে আমি চাই যে মানে যে কোনো একটা প্রবলেম আমি সলভ করে দিব, কোনো অসুবিধা নেই, বাট সেটা নিয়ে তুমি ফার্স্টে নিজে কিছুক্ষণ চিন্তা করো, চিন্তা করো, এই চিন্তা করাটাই হচ্ছে তোমাদের কাজ, যারা চিন্তা করবে একটা জিনিস নিয়ে থিঙ্ক করবে যে কিভাবে কি করা যায়, আচ্ছা এভাবে বুঝাই দেখে অঙ্কটা হয় কিনা, ওইভাবে বুঝাই দেখে অঙ্কটা হয় কিনা, যারা এই কাজগুলো করবে তারাই এ প্লাস পাবে ইনশাল্লাহ, যাদের অঙ্কটা প্রথমবারই মিলে যায় আমি তারাই প্লাস পাই এটা বলবো না,
যারা চিন্তা করবে তারাই প্লাস পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা মজার ঘটনা জানো এই যে আমি বললাম যারা প্রথমবারে একটা অঙ্ক মিলাই ফেলে তাদের এ প্লাস না পাওয়ার সম্ভাবনা বেশি কেন জানো কারণ ওদের একটা অভ্যাস তৈরি হয় মানে এরকম একটা অভ্যাস ক্রিয়েট হয়ে যায় যে মানে প্রথমবার করলে অঙ্ক মিলে যায় তো পরীক্ষার হলে গিয়ে যখন প্রথমবারে একটা অঙ্ক ওরা মিলাইতে পারে না সাথে সাথে ওরা এই পরিমাণ নার্ভাস হয় যে আর অন্য কোনোটাতে ট্রাই করবে এই কনফিডেন্সটা লুজ করে আর যাদের এরকম একটা অভ্যাস আছে যে হ্যাঁ আমি ট্রাই করলাম অঙ্কটা হইলো না আবার আরেকভাবে ট্রাই করি অঙ্কটা হইলো না আবার আরেকভাবে ট্রাই করি এভাবে যাদের একটা পাশে থেকে প্র্যাকটিস হয় না এরা পরীক্ষার হলে হতাশ হয় না আর পরীক্ষার হলে যদি কেউ হতাশ না হয় তাইলে দেখবো যে 2 ঘন্টার মধ্যে সবকিছু সুন্দরভাবে তোমরা আনসার করে আসতে পারবে আচ্ছা তো আমরা যেটা বললাম কোনটা করব এখন প্রবলেম নাম্বার 13 ড্র দা গ্রাফ অফ দা রিলেশন এস একটু ধরো আমার বাসায় ক্লাস নিয়ে হয় এটা আমার সাথে কতগুলো সহযোগিতা না থাকলে এটা আসলে বহুত কঠিন যেত আচ্ছা বইয়ে যে প্রবলেম গুলো আছে না এগুলো কিন্তু এনাফ না আমাদের জন্য জানো আমি তোমাদেরকে আরো কিছু প্রবলেম দিব ওগুলো দেখবা চিন্তা করবা যে কিভাবে এগুলাকে কি করা যায় কিভাবে সাইজ করা যায় তো আমরা সেভাবে আগাবো ওকে তো 13 নাম্বার কোশ্চেনটা যদি তোমরা দেখো এখানে বলা আছে ড্র দা গ্রাফ অফ দা রিলেশন এস একটা রিলেশন দেয়া আছে ওকে এন্ড ডিটারমাইন ফ্রম দা গ্রাফ হুইদার দা রিলেশন ইজ আ ফাংশন হ্যাঁ একটা রিলেশন গ্রাফ যেটা তোমাদেরকে শুরুতে বললাম যে একটা রিলেশন যখন আমরা গ্রাফে প্লট করব আমরা বলে দিতে পারবো এটা দেখে যে এটা কি একটা ফাংশন কিনা ওকে তো দেখি আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 13 এটা 1 নাম্বার s is equal to x comma y such that 2x minus y plus 5 is equal to 0 okay তো এখান থেকে যদি আমাদের এখন গ্রাফটা ড্র করতে হয় আমরা লিখব এটা সলিউশন ওকে এই যে এস ফাংশনটাকে ডেসক্রাইব করে কোন ইকুয়েশনটা দেখি বলো তো এই যে এই ইকুয়েশনটা কি করে এস ফাংশনটাকে ডেসক্রাইব করে তাহলে আমরা লিখব 2x minus y plus 5 equal to 0 এই ইকুয়েশনটা এস ফাংশন এস ফাংশনটাকে সরি রিলেশনটাকে ডেসক্রাইব করে এইখান থেকে আমার টার্গেট হচ্ছে y এর ভ্যালু বের করা ওকে তাহলে আমি কি করব 2x plus 5 y টা যেহেতু এদিকে মাইনাস ওইদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে প্লাস এইখান থেকে কি আমি এটা লিখতে পারি y is equal to 2x plus 5 আমি ডেফিনেটলি লিখতে পারি না এখন জানো তোমরা যে এরকম একটা ইকুয়েশন থেকে আমরা যদি গ্রাফ ড্র করতে চাই আমাদেরকে একটা টেবিল ফর্ম করতে হবে তাই না টেবিলটা কিভাবে ফর্ম করব টেবিলটাতে আমাদের দুইটা জিনিস থাকবে একটা x একটা y x এর ভ্যালুগুলো আমরা আমাদের ইচ্ছা মতো চুজ করব চুজ করে এখানে বসানোর পরে y এর যে ভ্যালুটা আছে সেটা আমরা ওই অ্যাসোসিয়েটেড জায়গায় লিখব যেমন মনে করো x এর ভ্যালু আমি ফার্স্ট 0 নিলাম x এর ভ্যালু 0 নিলে 2 ইনটু 0 কি হবে 0 0 প্লাস 5 ইজ 5 এরপর মনে করে x এর ভ্যালু 1 নিলাম x এর ভ্যালু 1 নিলে কি হবে 2 1 যা 2 2 প্লাস 5 কত 7 আবার আমি একটা মাইনাস ভ্যালু নি ঠিক আছে মনে করো 1 মাইনাস 1 নিলাম তাহলে কত হবে 2 ইনটু মাইনাস 1 হবে মাইনাস 2 মাইনাস 2 প্লাস 5 উইল বি ইকুয়াল টু 3 তাহলে 3 তিনটা পয়েন্ট নিলেই হয় বাট চারটা নাও ওকে আরেকটা বেশি নিই কোনো অসুবিধা নেই মনে করো কত নিবা বলো 2 যদি নিই ওকে 2 নিলে কত হবে 2 ইনটু 2 প্লাস 5 মানে হচ্ছে 4 প্লাস 5 ইজ ইকুয়াল টু 9 তো তাই যে এখানে কত হবে 2 যদি আমরা নিই এটা হবে 9 এখন দেখো এই পয়েন্টগুলোকে আমরা গ্রাফে কিন্তু প্লট করতে পারবো তাই না
আমাকে একটু আচ্ছা এদিকে আমি ড্র করার চেষ্টা করি ওকে তোমরা সবাই জানার কথা এটা হচ্ছে x অ্যাক্সিস x x প্রাইম আর এটা হচ্ছে y অ্যাক্সিস y y প্রাইম গ্রেড 10 এর ওরাতে স্ট্যাটিস্টিক্সে কোর্স হই গ্রেড 9 এর ওরাও তোমরা কিন্তু গ্রাফ পেপারে পয়েন্ট কিভাবে প্লট করতে সেটা কিন্তু গ্রেড 8 থেকে শিখে আসছো ওকে তো আমাদের এখানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে 0,5 মানে x অ্যাক্সিস বরাবর আমরা কোন দিকে যাব না x এর ভ্যালু 0 কিন্তু y এর দিকে আমরা 5 উঠে যাব তো তাইলে এখানে মনে করো এটা আমাদের ফার্স্ট পয়েন্ট স্যার হ্যাঁ বুঝি না আরফা কিছু বলবা আরফা কি বলছো বুঝি নাই ওকে দেখো এখানে আমাদের ফার্স্ট পয়েন্ট কি 0,5 তো x অ্যাক্সিস বরাবর আমরা কোনো কোথাও যাব না y অ্যাক্সিস বরাবর 5 উঠে যাব এই পয়েন্টটা হচ্ছে 0,5 মানে x এর ভ্যালু 0 বাট y এর ভ্যালু 5 এরপর হচ্ছে 1,7 তার মানে x এর ভ্যালু 1 না তো x বরাবর 1 যাব এবং y এর ভ্যালু কত 7 তো এটা যদি 5 হয় এটা মনে করো 6 এটা 7 তো তাইলে এই বরাবর আমরা এখানে উঠে যাব এইখানে এটা হবে আমাদের একটা পয়েন্ট 1,7 এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে -1,3 তো -1 হচ্ছে x এর ভ্যালু দেখো -1 হচ্ছে এটা x এর ভ্যালু সো x বরাবর আমি কি করব -1 এ আসব -1 মানে হচ্ছে লেফট ওকে আর প্লাস মানে হচ্ছে রাইট y এর জন্য প্লাস মানে উপরে y এর জন্য মাইনাস মানে নিচে তো x এর ভ্যালু -1 এ আসলাম দেন y এর কতটুকু যেতে হবে +3 যেতে হবে 1 2 3 তাহলে এই যে পয়েন্টটা x এর ভ্যালু -1 আবার y এর ভ্যালু 3 তাহলে -1,3 বাকি যে পয়েন্ট ওটা আমি আর বসাচ্ছি না ওটা তোমরা বসাবা কারণ আমার এখানে দেখা যাচ্ছে যে 7 পর্যন্ত আছে 9 হইলে আর একটু উপরে হবে ওকে তো এই পয়েন্টগুলো প্লট করার পরে আমরা যদি এই লাইনটাকে জয়েন করি তাইলে এখানে এটা কি আসবে জানো একটা স্ট্রেট লাইন আসবে কারণ এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন গ্রেড 10 যারা তাদের জন্য এটা একটু বুঝতে সুবিধা বিকজ তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ছো y mx c তোমরা বলেও দিতে পারবে যে এটা ঢাল কত আর এটার y ইন্টারসেপ্ট কত তাই না তো যাই হোক গ্রেড 9 তোমাদের অসুবিধা নাই এইরকম ইকুয়েশন দেখলে বুঝে নিবা যে এটা কি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যেখানে y এর পাওয়ার কত 1 x এর পাওয়ার কত 1 y আর x দুটোর পাওয়ার যদি 1 1 থাকে তাহলে আমরা বলে দিতে পারবো এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে এরকম একটা স্ট্রেট লাইন তোমরা পাবা তো গ্রাফ তো আমরা ড্র করে ফেললাম তাই না এখন এই গ্রাফ থেকে দেখে কিভাবে আমরা বুঝবো যে এটা একটা ফাংশন নাকি ফাংশন না কিভাবে আমরা বুঝবো যে এটা একটা ফাংশন নাকি ফাংশন না তো তোমাদের যদি মনে থাকে যে মাদার চাইল্ড রিলেশনশিপের ওখান থেকে আমরা কিভাবে ডিসাইড করতাম যে একটা জিনিস ফাংশন কি ফাংশন না আমি একটু এটা মুছে ফেলি আশা করি এটা তোমরা বুঝছো এই পার্টে আর এক্সপ্লেইন করার কিছু নাই এটা ফাংশন স্যার হ্যাঁ এটা একটা ফাংশন রাইট কিন্তু কেন ফাংশন দেখে আমরা কিভাবে বুঝবো এই প্রথম সেটটাকে আমরা x আর পরেরটাকে y ধরতাম তাই না তো দেখো এখানে আমাদের যদি গুণ থাকে a b c এবং এখানে x y z তো a থেকে যদি আমাদের এরকম হয় তাহলে এটাকে আমরা ফাংশন বলতাম তাই না x এর কোনো একটা থেকে যদি দুইটা বের হয় তখনই কিন্তু ভেজাল এটাকে কিন্তু আমরা কি বলি ফাংশন বলি মানে x এর জন্য y এর আলাদা আলাদা ভ্যালু আছে ওকে x এর ভ্যালুর মধ্যে কিন্তু কোনো রিপিটেশন নাই আরেকটা জিনিস যদি বলি তাহলে দেখো a b c আর এখানে যদি হয় x আর y তাইলে এটা ফাংশন এটা ফাংশন না কারণ কি একটা বাচ্চার দুইটা মা হয়ে গেছে তাই না এরকম কি কখনো সম্ভব না 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 এটা ফাংশন না কারণ একটা বাচ্চার দুইটা মা হয়ে গেছে যেটা কিনা কখনোই সম্ভব না ঠিক আছে এই এই y এর জন্য দেখো y এর তিনটা বাচ্চা দিস ইজ পসিবল ওটা অসুবিধা নাই কিন্তু a এর দুইটা মা কিভাবে সম্ভব একটা বাচ্চার দুইটা জন্ম মানে বার্থ গিভিং মাদার সম্ভব না তো তার মানে এটা কি ফাংশন না তার মানে x এর দেখো তো x এর একটা ভ্যালুর জন্য আমি যদি y এর দুইটা ভ্যালু পাই তখনই কিন্তু আমাদের ভেজালটা হয় আমি কি বললাম x এর ফর ওয়ান
value of x if we get two value of y, then এটাকে আমরা বলবো not function. এখন একটা জিনিস দেখো, আমাদের এই গ্রাফটার দিকে আমরা যদি দেখি, x হচ্ছে এই বরাবর, তাই না? x equal to 1 এর জন্য y এর ভ্যালু কিন্তু ফিক্সড, তাই না? এই যে এটা 1,7, আবার 2 এর জন্য কত হবে সেখানেও তুমি একটা ফিক্সড ফাংশন পাবা, ফিক্সড ভ্যালু পাবা। আবার এখানে দেখো প্রত্যেকটা ভ্যালুর জন্যই কিন্তু তুমি কি পাচ্ছ, একটা একটা y এর ভ্যালু পাচ্ছ, দুইটা করে কিন্তু পাচ্ছ না। এখন এটা দেখে তোমাদের মাইন্ডে আসতে পারে যে স্যার কখন আমরা দুইটা ভ্যালু পাবো, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখানে আমি গ্রাফটা আরেকটু ক্লিয়ার করে আছি, আমার মনে হয় না আমি আসলে এটা ক্লিয়ারলি তোমাদেরকে বুঝাইতে পারছি। আমি এটা একটু এভাবে দেখাই, গ্রাফের থেকে যদি আমরা বুঝতে চাই যে এটা একটা ফাংশন কিনা তাহলে কিভাবে, তো একটা স্ট্রেট লাইন যদি থাকে স্ট্রেট লাইনটা এরকম হবে, তাই না? এখন আমরা এটা ফাংশন কিনা বোঝার জন্য কি করব, এই যে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের প্যারালালি কয়েকটা লাইন টানবো, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, এটা তুমি পেন্সিল দিয়ে টানবা, ঠিক আছে? ওকে, যাতে পরে মুছে ফেলতে পারো। অ্যাকচুয়ালি বুঝার পরে তোমাদের আর এটা টানাও লাগবে না। ওকে, তো এখন দেখো এই যে লাইনগুলো তুমি টানছো, এই স্ট্রেট লাইনটাকে শুধুমাত্র একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাই না? তার মানে x এর এই ভ্যালুর জন্য তুমি কিন্তু y এর শুধু এই একটা ভ্যালুই পাবা, আবার x এর এই ভ্যালুর জন্য y এর শুধুমাত্র এই ভ্যালুটাই পাবা, দুইটা ভ্যালু কিন্তু পাবা না। আবার x এর এই একটা ভ্যালুর জন্য তুমি y এর এই যে এই ভ্যালুটাই পাবা, অন্য কোনো ভ্যালু পাবা না। এই কারণে আমরা বলতে পারবো যে এটা কি, একটা ফাংশন। তো এখন আমি যদি একটা এক্সাম্পল না দিই যে মানে কোনটা ফাংশন হবে না, তাহলে কিন্তু তোমাদের কাছে একটা কনফিউশন থেকে যাবে। আমি একটা নট ফাংশনের এক্সাম্পল দিই, অনেকগুলা গ্রাফ দেখবা তোমাদের এরকম আসবে যেখানে মনে করো এরকম ইউ শেপ থাকবে, এরকম কতগুলা ফাংশন আসবে, এগুলা হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন। কোয়াড্রেটিক ফাংশন মানে যেখানে আমাদের পাওয়ার থাকবে 2। আমি একটু পরে তোমাদেরকে দেখাবো, আগে থেকে একটু দেখাচ্ছি। এইখানে যদি আমি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন টানি না, তুমি দেখবা কি জানো, x এর এই ভ্যালুর জন্য y এর তুমি দুইটা ভ্যালু পাচ্ছ, যেটা কিনা ওখানে কেস, x এর একটা ভ্যালুর জন্য y এর তুমি দুইটা ভ্যালু পাচ্ছ, এখানেও x এর একটা ভ্যালুর জন্য y এর তুমি দুইটা ভ্যালু পাইতেছ, এটা কিন্তু আর তখন ফাংশন হবে না, এটা শুধুমাত্র রিলেশন হবে বাট ফাংশন হবে না। বুঝতে পারছো?